বিসমিল্লাহির রহমানির রহিম মুভ এব্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশ থেকে অনেকেই ভাই বোনেরা বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে এবং বিভিন্ন সময় আমাকে ফোনও করে যে কিভাবে তারা ইউরোপে আসতে পারে বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো একটি কান্ট্রিতে আসতে পারে। সো আলবেনিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া এগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ, সেনজেনভুক্ত দেশ না। সো এখানে বর্তমানে প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ আসছে। এখন বর্তমানে একটা কোশ্চেন আসছে সবার কাছে যে বন্ধ হয়ে যাচ্ছে আলবেনিয়া এবং রোমানিয়ার ভিসা, আর এই সম্পর্কিতই বিস্তারিত তথ্য দেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটি বানিয়েছি। তাই আপনারা যারা এই সম্পর্কে জানতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি দেখেন তাহলে আপনার এই সকল প্রশ্নের সঠিক উত্তর পাবেন, আর আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আলবেনিয়া এবং রোমানিয়া এটা দুইটি সেনজেনভুক্ত না, বাট ইউরোপীয় ইউনিয়নের একটা দুইটি দেশ। এই দুইটি দেশেই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক বর্তমানে আসতেছে, ওয়ার্ক পারমিট ভিসা আসতেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরা আছে যারা রোমানিয়া, আলবেনিয়াতে এসেই চার দিন পাঁচ দিন থেকেই আসলে তারা ইউরোপিয়ান সেনজেনভুক্ত অন্য যে কান্ট্রি যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি এইসব জায়গায় ঢোকার জন্য চেষ্টা করতেছে, এবং তারা ম্যাক্সিমাম মানুষ ধরাই খাচ্ছে বর্ডারে। আর এই জিনিসটা বর্তমানে আলবেনিয়া এবং রোমানিয়ান যে গভর্নমেন্ট বা ইমিগ্রেশন যে পুলিশ আছে তারা এই জিনিসটা মোটামুটি ফলো করছে যে বাংলাদেশি মানুষ আসার পরে থাকতে চায় না, এবং এই ব্যাপারে তাদের কাছে প্রচুর পরিমাণ রিপোর্ট যাচ্ছে যে সব কোম্পানি তাদেরকে আসলে ওয়ার্ক পারমিট দিয়ে নিচ্ছে। তারা আসলে এই জিনিসটা অনেক রিপোর্ট করছে, এর জন্য অনেকের ভিসা হচ্ছে না। আবার আরও কিছু কারণে ভিসা অনেকের হয় না, সেটা হলো অনেক সময় আমাদের বাংলাদেশি আমরা যারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করি ওই সকল এজেন্সিগুলো রোমানিয়ান বা আলবেনিয়ান যেসব কোম্পানির সাথে যোগাযোগ করে বা এজেন্সির সাথে যোগাযোগ করে তারা অনেক সময় ফ্রড হয়। আপনারা জানেন যে রোমানিয়া এবং আলবেনিয়া অত উন্নত না, ইউরোপীয় সেনজেনভুক্ত অন্যান্য কান্ট্রির মতো অত উন্নত না, বাট বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। সো এইখানে অনেক দুর্নীতি হয়। সো এখানেও কিছু দালাল আছে যারা আসলে প্রতারণা করে এখানে এজেন্সিগুলো, বাংলাদেশে অনেক যারা বাংলাদেশ থেকে যারা আসতে পারে না বা বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে ভুয়া ইনভাইটেশন লেটার তৈরি করে, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে তাদের পাঠায়, এবং যখন আমাদের দেশের যেসব দালালরা আছে বা যেসব ভাইরা আছে যে মানুষ পাঠানোর জন্য মানুষের সাথে যোগাযোগ করে, তারা ওই তাদের কাছে যোগাযোগ করে প্রতারিত হওয়ার পরে তারা বলে যে আসলে আলবেনিয়ান ভিসা, রোমানিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে মূলত আলবেনিয়ান বা রোমানিয়ান ভিসা একটাও বন্ধ হয়নি, কিন্তু কি হয়েছে আসলে আমাদের বাংলাদেশি আমরা যেসব ভাইরা আছি আমাদের আসলে ভুলের কারণে আসলে আমরা নিজেরাই আমাদের কপাল পুড়ছি বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের কপাল পুড়তেছি। কীভাবে? যখন এইখানে কেউ আসে, আসার পরে রোমানিয়া হোক আর আলবেনিয়াই হোক, এখানে আসার পরে রোমানিয়ার ক্ষেত্রে এক মাসের ভিতরেই আপনি যদি কোম্পানি ভালো হয় আর আপনি যদি কাজ পারেন আপনি এক মাসের মধ্যে ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড হয়ে যাবে। আর আলবেনিয়া হলেও এরকম এই দুই তিন মাসের মধ্যে আসলে টিআরসি কার্ড হয়ে যায়। টিআরসি কার্ড হওয়ার পরে কিন্তু আপনি ওই কার্ড দিয়ে এরপর ওই প্রতিষ্ঠান থেকে একটা NOC মানে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আর তিন থেকে চার মাস পরে কিন্তু আপনি একটা ট্রাভেলের জন্য সেনজেনভুক্ত অন্যান্য দেশে ট্রাভেলের জন্য আবেদন করতে পারেন। কিন্তু আমাদের দেশে ভাইরা আমরা কী করি, অনেকে কী করে সেটা আসলে ওই জিনিসটা না করেই, মানে ওই পর্যন্ত অপেক্ষা না করেই তারা সাথে সাথেই আসার পরে অবৈধ পন্থা অবলম্বন করে এবং সেনজেনে ঢুকতে চায়, যার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা আসলে যে বর্ডার পুলিশ আছে তাদের হাতে ধরা পড়ে এবং তাদেরকে অনেক সময় দেশে ডিপোর্ট করে পাঠিয়ে দেয়। তাই অনেক দালালরা যখন এইসব জিনিস, মানে অনেকেই যখন এইসব জিনিস শোনে তখন মনে করে যে রোমানিয়া ভিসা আসলে বন্ধ হয়ে যাচ্ছে বা আলবেনিয়ান ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। আসলে ভাই, এইসব দেশে ভিসা বন্ধ হয় না, বাংলাদেশের জন্য চালু করছে এটা থাকবে, বাট যদি বাংলাদেশের এরকম দুর্নীতি আরও করতে থাকে, মানে আসে না থাকে দুই দিন তিন দিন বা ছয় দিন বা এক মাসের পরেই পালিয়ে যায়, তাহলে এই ভিসা রেশিওটা বা ভিসার রেট
আগে যেখানে মনে করো মনে করেন 100 জন অ্যাপ্লাই করলে 90 জনকে দিত, এখানে তখন এখানে 100 জন অ্যাপ্লাই করলে 50 জনকে দিবে বা 60 জনকে দিবে, এইভাবে রেশিও কমিয়ে দেবে, বাট ভিসা বন্ধ করবে না। তাই যে সকল ভাইরা আপনারা মূলত রোমানিয়া আসতে চান বা আলবেনিয়া আসতে চান ওয়ার্ক ভিসায়, আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন যে আপনার যে এজেন্সি, যে বাংলাদেশি যে এজেন্সি আপনার কাছ থেকে আনতে চাইছে, সঠিকভাবে ইনভিটেশন লেটারটা দিছে কি না বা এটা ফেক না সঠিক। আপনি অনলাইনে সার্চ করেও তাদের এই কোম্পানি আছে কি না সেটাও আপনি দেখতে পারেন, আর আপনি ওই সব কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের মেইলও করতে পারেন, আবার ওই সব যে বড় বড় এজেন্সি আছে আপনি তাদেরকে মেইল করতে পারেন ডাইরেক্ট, তাহলে আপনি কিন্তু সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আর রোমানিয়া আলবেনিয়া ভিসা আসলে বন্ধ হয় নাই, এই সকল কারণে রেশিওটা কমিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, ইন ফিউচারেও আমি আসলে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য ইনফরমেশান দিয়ে। তাই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, দয়া করে আমার ভিডিওটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।